তোর কাছে একটু জল বেঁচে আছে? এটুকুই আছে? জানি না আমরা বাঁচবো কি না। দেখ, সাহস হারাস না। এই নকশাটার হিসেবে আমরা ঠিক সেখানেই আছি যেখানে গুপ্তধন লুকানো। আমরা খুব কাছে। আমাদের লক্ষ্য এখন খুব কাছে। লেটস গো। তুমি কে? আমি হলাম এখানকার রক্ষাকর্তা। তার মানে আমরা ঠিক জায়গাতে এসেছি। দেখুন, আসলে আমরা, আমি জানি তোমরা এখানে কি নিতে এসেছ, কিন্তু একটা কথা মনে রেখো, এই রাস্তায় চলার পর তোমাদের জীবনটা বরাবরের মতো বদলে যাবে। বলো, রাজি আছো? Yes. যাই শোনো না কেন, দেখো না কেন, ঘাবড়াবে না, তোমাদের দৃষ্টি সামনে রাখবে। যা খুশি হয়ে যাক, পিছনে একদম দেখবে না। এখান থেকে সোজা ভেতরে চলে যাও, এই রাস্তাটাই তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। ভাই সামলে, ভাই যেরকম ভাবছিলাম সব যদি সেরকম হয় না, তাহলে দুনিয়ার সমস্ত সুখ আমাদের হাতের মুঠোয় থাকবে। তা তো বটেই, সেই জন্যেই তো ওখানে পৌঁছানোর রাস্তা বিপদ আর মুশকিলে ভরা। Yeah.
ভাই আমি এই সুরঙ্গ তো ছোট হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, আমরা একসাথে যেতে পারবো না। এবার কি করবো ভাই? একটা কাজ কর, তুই আগে যা, আমি পিছনে আসছি। আচ্ছা ঠিক আছে। সুনীল, তুই পিছন ফিরে দেখলি কেন ভাই? সুনীল, 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 এ দেওয়াল, এ দেওয়াল, বাঁচাও, 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 বাঁচাও। কি বললে, কি বললে? আরে আরে আঙ্কেল, কিছু জানতে পারলেন আপনি সুনীলের ব্যাপারে? না বাবা, কিছু জানতে পারিনি। আজ ছদিন হয়ে গেল, কোনো খবর নেই। নিশ্চয়ই, নিশ্চয়ই আমার ছেলেটার কিছু হয়ে গেছে। তাহলে সুনীল গেল কোথায়? কিছু তো নিশ্চয়ই বলে গেছে আপনাকে। আমি বারণ করেছিলাম, বলেছিলাম খুব বিপদ হতে পারে, কিন্তু একটা কথাও শোনেনিও, একটা কথাও শোনেনি। আরে 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 আঙ্কেল, কাঁদবেন না, কাঁদবেন না। আঙ্কেল, অন্তত আমাকে এটা তো বলুন যে ওই জায়গাটা কোথায় যেখানে সুনীল গেছিল? আমি গিয়ে সেখানে দেখব। না বাবা না, এরকম ভুল করো না। সুনীল তো চলে গেছে, গুপ্তধনের লোভে এসব হয়েছে। গুপ্তধন? হ্যাঁ, কোনো লুকোনো গুপ্তধনের সন্ধান পেয়েছিল, ওটা খুঁজতে গিয়েছিল। ওই গুপ্তধনের লোভেতে কেউ ওর জীবন নিয়ে নেয়নি তো? হ্যাঁ, এইরকম একটা গুপ্তধনের ব্যাপারে আমাকে বলেছিল একবার, কিন্তু আমি সে ব্যাপারে মনোযোগ দিইনি। আপনি ওই জায়গাটা জানেন যেখানে ওই গুপ্তধন লুকোনো আছে? ও আলমারি থেকে কিছু কাগজ আর নকশা টকশা কিছু নিয়ে গেছিল। বাবা, আচ্ছা আঙ্কেল, তো আমি এখন আসি? হ্যাঁ বাবা, আপনি নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে বাবা, এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ। Thank you.
কে আছে? কে আছে? কে আছে এখানে? কে আছে? কে আছে? কে আছে? কে? 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 কে আছে? কে আছে? কে আছে? কে আছে? তোকেও গুপ্তধনের লোভ দংশন করল, এই লোভের সাপের বিষ থেকে তুইও বাঁচবি না, তোর মৃত্যু লেখা হয়ে গেছে। বড় ভূমিকম্প এসেছে যে ইনস্টিটিউটের ভিত পর্যন্ত নড়ে গেছে। যদি একটা লোকের হাতে শক্তি এসে যায় তো বাকি মানুষদের বাঁচা মুশকিল হয়ে যায়। আপনিও তো শক্তি খুঁজছেন তাই না? আমরা খুঁজে চলেছি কারণ আমাদের এটা কাজ, কিন্তু আজ পর্যন্ত আমরা এটা জানতে পারিনি যে আপনি এবং আপনার বস ওই শক্তিগুলো দিয়ে কি করেন। আর কখনো জিজ্ঞেস করবে না, যাও পিছু নাও, পিছু নাও। কার পিছু? সেই তার যার কাছে শক্তি এসেছে। কিন্তু পিছু নেওয়ার কি দরকার? আমরা গিয়ে তো দেখাও করতে পারি। না না না, ওর সাথে দেখা করবে না, করবে না ওর সাথে দেখা। ওর সঙ্গে সাক্ষাৎ তোমাদের জন্য বিপজ্জনক হতে পারে। বিপজ্জনক কেন? কিছুদিনের মধ্যে দেখতে না দেখতে জীবনটাই বদলে গেছে ওর। প্রথমেও ভিখিরি ছিল, এখন রাজা হয়ে গেছে। এত পয়সা এসে গেছে ওর কাছে যে আগামী 100 বছর অবধি ওর পরিবার বর্গ বসে বসে খেতে পারবে। তো এই ব্যাপার, ওর পয়সা দেখে আপনার হিংসা হচ্ছে? পয়সার কোনো মূল্য নেই আমার কাছে। এই এই কাপড়টা দেখছো আমার? আত্মাদের সঙ্গে লড়তে লড়তে জীবনটাই কেটে গেল আমার। আত্মাদের রহস্য জানতে জানতে সব কিছু বিলিয়ে দিয়েছি আমার। যাও গিয়ে খোঁজো ওই শক্তিকে, যাও। প্রত্যেক বুধবার ও গিয়ে দেখা করে আত্মাদের সাথে। বুধবার? বুধবার তো আজই। রাত হয়ে যাবার আগেই মনীষের বাড়ি পৌঁছানো উচিত। কি হলো, পেট্রোল নেই? পেট্রোল তো আজ সকালেই ভরেছিলাম, কি জানি কি হলো। আমার মনে হয় তোমাদের দুজনে বেরিয়ে যাওয়া উচিত, হয়তো জিপটা খারাপ হয়ে গেছে। কিন্তু হর্ষ, তুমি? জিপ ঠিক হলেই ওখানে পৌঁছে যাব, তুমি যাও। ঠিক আছে।
থ্যাংক গড খুব বড় প্রবলেম ছিল না। ইয়ামিনী, কিন্তু ইয়ামিনী তো এখনই রাঘবের সঙ্গে, আর এমনকি ওর জামা কাপড়ও। তো কি জানতে পারলে তুমি? ওই আওয়াজগুলো কার ছিল? মল্লিকার। কিন্তু যামিনী আসলে মল্লিকাটাকে? আমার যমজ বোন। আচ্ছা, ইয়ামিনী যমজ বোন, মল্লিকা নয় তো? মল্লিকা, ইয়ামিনীর কোনো ক্ষতি করার চেষ্টাও করো না। আবার নন রিচেবল। আর এই হর্ষ গেল কোথায়? আর ওর ফোনটাও লাগছে না। গাড়ি ঠিক হতে একটু সময় লাগছে যামিনী। ফোন বা মেসেজ তো করতে পারতো। চিন্তা করো না যামিনী, এসে যাবে ও। আগে মানিশের ব্যাপারটা তো দেখে নেই আমরা। আদৌ জানি না ও বাড়ির বাইরে আসবে কি না। রাঘব, বুধবারের রাত, আসবে তো নিশ্চয়ই। না, বাড়ির লাইটও অফ হয়ে গেল। তার মানে হলো আসছে। এটাই মানিস। চল রাঘব, এর পিছু নেওয়া যাক। দেখা যাক আজ রাতেও কি করে। আর কত দূরে যাবে? 2 ঘন্টা হয়ে গেল গাড়ি চালাতে চালাতে। এই এলাকাটা কতটা বিপজ্জনক। আমি শুনেছি এখানে জঙ্গলি জানোয়ারও আসে, বাঘ, চিতা। কে জানে এই জায়গাতে এখন ও কি নিতে এসেছে। রাঘব, গাড়ি থামা। এই দেখ, মনীষের গাড়ি। এখানে তো চারিদিকে জঙ্গলই জঙ্গল, কোথায় চলে গেল? মনে হয় এখান দিয়েই হেঁটে গেছে। এখানে কি করতে এসেছে জানি না। চলো গিয়ে দেখি। রেকর্ডিংটাও শুরু করে দাও। Thank you.
আবার এসেছো? তার মানে তোমার মনের ইচ্ছা এখনো শেষ হয়নি। এখনো অনেক কিছু আছে যেটা আমি জীবনে পেতে চাই। এই লোকটা কে? এটা ওই শক্তি না তো যেটা রাতারাতি মানুষকে ধনী করে দিয়েছে? একটু সাবধানে, বাচ্চাদের খেলা নয় এটা। জানি আমি, এর জন্য মূল্য দিতে হবে। আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। গিয়ে দেখি। এখানে তো কেউ নেই। রাঘব, আমি ওখানে চেক করছি। আমি এদিকটা দেখছি। এখানে তো দেওয়ালই দেওয়াল। আমি তো বুঝতেই পারছি না ও হঠাৎ করে উধাও কোথায় হয়ে গেল। মাটিতে মিলিয়ে গেল না আকাশে উড়ে গেল? চলো। না, ঘাবড়ালে হবে না মনীষ, তোকে এটা করতেই হবে। একদম দেখবি না, তাহলে তুই মারা যাবি। মেরে ফেলে, আমাকে সুড়ঙ্গ থেকে বেরোতেই হবে। অর্ধেক রাস্তা চলে এসেছি, আর অর্ধেক মাত্র বাকি। Ah!
তেমন সহজ নয় যেমন আমি ভেবেছিলাম। এখানে এত মৃতদেহ, কি জানি কত লোক এখানে এসেছিল এর খোঁজে, কিন্তু এটা কেউ পায়নি। সুনীল, মুনিশের গাড়ি তো এখানে, কিন্তু কে জানে কোথায় চলে গেল। আমরা সব জায়গায় খুঁজলাম কিন্তু ওকে কোথাও পেলাম না। একটা কাজ করা যাক, মুনিশের বাড়ি যাওয়া যাক, আর এমনিতেও এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। কিন্তু রাঘব, আচ্ছা তোর কি মনে হয় গাড়িটাও এখানে রেখে চলে যাবে? হুম, হতে পারে। হ্যাঁ অ্যাকচুয়ালি, কারণ দুর্জন বলল না যে ওর কাছে এত পয়সা আছে যে ও পৃথিবীটা কিনতে পারে, একটা গাড়ি আর এমন কি। চলো। কি হলো রাঘব? জামিনী, আমার কেন এরা মনে হচ্ছে যে আমরা দুজন ছাড়া অন্য কেউ আছে, যে হয়তো আমাদের দেখছে। আমার জন্য অ্যানবক্স থেকে হীরের নেকলেস নিয়ে এসেছে, দুনিয়ার সব থেকে ভালো হীরে ওখানেই পাওয়া যায়। তোমার মতো স্বামী যদি আমরা সবাই পেতাম। তা তো ঠিকই।
এক্সকিউজ মি, এক মিনিট, আমি এক্ষুনি আসছি। হুম, ওকে। মনীষ, মনীষ, মনীষ। হ্যাঁ আমার সোনা। মনীষ, ও এসেছে। ও কে? ও প্রতীক। ও এরকম নির্লজ্জ কিভাবে হলো যে বিনা নিমন্ত্রণে চলে এসেছে? না না, ও বিনা নিমন্ত্রণে আসেনি, আমি ডেকেছি ওকে। কি, তুমি একে ডেকেছো? কেন, ভুলে গেছো কিভাবে ও তোমাকে অসম্মান করেছিল পুরো অফিসের সামনে, আর কিভাবে ও তোমাকে গলা ধাক্কা দিয়ে চাকরি থেকে বার করে দিয়েছিল, সব ভুলে গেছো? না, আমি কিচ্ছু ভুলিনি। তাহলে আবার ওখানে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে ওইটা করেছি। মনীষ, এটা হতে পারে না, তুমি 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 এরকম করতে পারো না। আমি এটা করেছি মনীষ। আসুন আসুন মিস্টার প্রতীক, আমি ভেবেছিলাম আপনি আসবেন না। আরে না, আমি ভীষণ লজ্জিত সেদিনের জন্য, আমি কোনো কথা না বলি আপনাকে ইনসাল্ট করেছিলাম। আরে ওসব পুরনো কথা ছেড়ে দিন, আসুন শ্যাম্পেনের ফোয়ারায় আমরা নতুন বন্ধুত্বের সূচনা করি। হোয়াই নট, ওয়েটার প্লিজ। হিয়ার ইউ আর, চিয়ার্স। আসুন। হ্যাঁ, আমার মনে দুঃখটা এই জন্যই যে সেদিন বিনা কারণেই আপনাকে অপমান করেছিলাম। মানুষের বাড়ি পার্টি আর ও নিজেই বাড়ির বাইরে? না রাঘব, ও বাড়িতেই আছে, ওই দেখো। আরে এখানে কি করে পৌঁছলো? ওর গাড়ি তো ওখানেই ছিল না? নিশ্চয়ই কোনো অন্য রাস্তা দিয়ে এসেছে। চল আমরা জানার এটা চেষ্টা করি যে আসলে ও করতেটা কি চায়। আমি অন্যান্য অতিথিদের সাথে দেখা করে আসি, আপনি পার্টি এনজয় করুন। মরবার আগে সবাইকে বেশ সুন্দর লাগে। চিয়ার্স। এখন আমাদের জীবনে স্রেফ খুশি আর খুশি হবে। হ্যালো। হ্যাঁ আমি পার্টিতে পৌঁছে তো গেছি, কিন্তু এটা ভেবে আমার আশ্চর্য লাগছে যে মনীষ আমাকে পার্টিতে ডাকলো কি করে। আমি ওকে কি অপমান করেছি, কতটা অপদস্থ করেছি, তারপরেও আমাকে পার্টিতে ডাকলো। কিছু গন্ডগোল তো আছেই যেটা আমি বুঝতে পারছি না। Okay.
ছেড়ে দাও ভাই, আমায় ছেড়ে দাও, আমি ছেড়ে দাও, আমায় মেরে ফেলবে, ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো কি হয়ে গেল, হায় ভগবান। আরে দেখো তো কি হলো, এটা হলো কি করে? জানি না কি হয়েছে ওর, আমি তো বুঝতে পারছি না কি হয়েছে বলো তো। এ তো মারা গেছে, ও মরে গেছে, মরে গেছে। শেষ হলো? হে ভগবান, কি করে, কি করে হলো এটা হঠাৎ করে? পুলিশে জানাবো দরকার, আমার তো ভীষণ ভয় করছে। কি হবে, কি হয়ে গেল ওর, কিছুই বুঝতে পারছি না। তখনই তো দেখলাম ঠিক ছিল। এই ছায়া চোখে তো দেখিনি আমরা, আমরা দেখতে পাইনি, আর ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, এটা কি করে হলো? এটা দেখেছো তুমি? মানিশ ওই ছায়ার সাথে ইশারায় কথা বলছে। তার মানে দুর্জন ঠিকই বলছিল, মনীষ এই ছায়াটাকে নিজের গোলাম বানিয়ে রেখেছে। এত শক্তিশালী ছায়াকে নিজের গোলাম বানিয়ে ফেলেছে। এই ছায়াটাই চাইছিলেন না ক্যামেরাতে? এ তো সব ওই শক্তির প্রতিচ্ছবি, আমার ওই শক্তিই চাই যেটা এই কালো ছায়ার পেছনে আছে। যাও, ওই শক্তি অবধি পৌঁছানোর চেষ্টা করো। আপনি জানেন কি হর্ষ কোথায়? জানি না, আমি জানি না ও কোথায় আছে। আর আমরা কখন থেকে ওকে ফোন করার চেষ্টা করছি, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না, আর গাড়িটা ওখানেই পড়ে রয়েছে। হর্ষের কথা ভেবে নিজেদের সময় বরবাদ করো না, ওই শক্তিকে ধাওয়া করো, যাও যাও। আমরা হর্ষকে ভুলে যাব? যামিনীর কোনো ক্ষতি করার চেষ্টাও করো না। দেখুন না, আমি আপনাদের কোনো কথা বুঝতে পারছি না, আমার স্বামী এখন বাড়িতে আছে। প্লিজ, কিন্তু আমরা আপনার স্বামীর সাথে জরুরি কথা বলতে চাই। কি এমন জরুরি কথা আছে যে আপনারা আর কিছুদিনের জন্য অপেক্ষা করতে পারছেন না? কোথাও কেউ প্রাণে মারা না যায়, এই ব্যাপারেই ভয় আমাদের। মানেটা কি? প্রথমে প্রতীক গেল, আর এখন সেলিনা। কি
কি হয়েছে সেলিনার? সেটাই যেটা প্রতীকের সাথে হয়েছে। ও ওই খারাপ আত্মার শিকার হয়েছে, মারা গেছে ও। সেলিনা, সেলিনা মরে গেছে। কিন্তু এর সঙ্গে মনীষার কি সম্পর্ক? মানে আছে, যখন সেলিনা মরল তখনও মনীষ ওখানেই ছিল। কিন্তু আপনারা কে আর আমাদের জীবনে কেন আপনারা নাক গলাচ্ছেন? নিউজ রিপোর্টার আমরা। কালকের খবরের কাগজে যদি আপনার স্বামীর নাম এই দুটো খুনের সাথে জড়িয়ে যায় তাহলে? আপনারা এরকম কিছুই করতে পারেন না। আপনাদের কাছে কি প্রমাণ আছে? প্রমাণ চাই আপনার। এই দেখুন, এই কালো ছায়াটা দেখছেন তো আপনি প্রতীকের লাশের পাশে? কিভাবে আপনার স্বামী এই ছায়াটাকে দেখে নিজের মাথা নাড়াচ্ছে? আর এই দেখুন, সেই কালো ছায়া এই সেলিনার লাশের পাশে। আর কোনো প্রমাণ চাই আপনার? দেখুন, না তো আমি ওই কালো ছায়ার ব্যাপারে কিছু জানি, না আমার স্বামী। আর প্লিজ আপনারা এখান থেকে চলে যান। গেট আউট অফ হিয়ার। এমনটা যেন না হয় অঞ্জলি দেবী, আপনি যে কালো সত্যিটাকে লুকোবার চেষ্টা করছেন তার কালো ছায়া আপনার জীবনটাকেই না অন্ধকার করে দেয়। আমি তো এখানেই ছিলাম। ওই জার্নালিস্টরা এসেছিল আর আর ওরা সব জেনে গেছে। ভয় পেও না অঞ্জলি, ওই দুজনকে আমি একেবারে সোজা করে দেব। কষ্ট করে আমি একে খুঁজে বার করেছি, এই দুজন কিছুতেই আমার স্বপ্নকে ভাঙতে পারবে না। আমার ইচ্ছা পূর্ণ হবেই হবে, ওই দুজনকে আটকাতেই হবে, ওই দুজনকে জেতেই হবে, ওই দুজনের মৃত্যু হবেই হবে। আমার ইচ্ছা পূর্ণ করো, আমার ইচ্ছা পূর্ণ করো। এই কালো ছায়া তো ক্যামেরা বন্দি হয়েছে, কিন্তু জানি না ওই শক্তির কাছে আমরা কি করে পৌঁছবো যেটা দুর্জনের চাই। আমরা তো এটাও জানি না ওই কালো ছায়া কোথা থেকে আসে আর কোথায় বা যায়। শুধু আমরা এটা জানি যে ও লোকেদের মৃত্যু আনে, আর হয়তো মনীষ ওকে নিজের গোলাম বানিয়ে রেখেছে। কিন্তু কিভাবে? এটা কে অর্ডার দিল? আমি।
মনীষ, কি হলো? তোমরা দুজন আমাকে দেখে এত আশ্চর্য হলে কেন? শুধুমাত্র কাউকে অনুসরণ করা শুধুমাত্র তোমরা দুজনেই পারো। তো তুমি আমাদের পিছু নিয়েছ? হ্যাঁ, আমি ভাবলাম এই দুটো বাচ্চা এত কষ্ট করছে, তাহলে কেন আমি এদের দুজনকে সাহায্য করব না। শুনেছি এখানকার কফি নাকি দারুণ। কাজের কথা বলো। কাজ তো তোমার আমার সাথে, তোমরা দুজন ওই শক্তিকে খুঁজছ। হ্যাঁ, কোথায় পাবো? ওখানেই, যেখানে তোমরা দুজন আমাকে পিছু করতে করতে পৌঁছে গেছিলে। অনেক, যা খুশি চাও, যা খুশি তুমি চাও, সব পাওয়া যাবে। আর তুমি কি চাইলে? সবার প্রথমে পয়সা। আর আমি এত অর্থ পেলাম, এত অর্থ পেলাম, কি কিছুদিনের মধ্যে পয়সার মুখ দেখতে দেখতে আমি বোর হয়ে গেলাম। তারপর আমি আবার চাইলাম মৃত্যু, প্রতীক আর সেলিনার মৃত্যু। ওদের দুজনের সাথে আমার পুরনো শত্রুতা ছিল। আর ওই কালো ছায়া, ও ও তো তখনই আসে যখন কারোর মরার সময় হয়। কিন্তু আপনি এসব আমাদের কেন বলছেন? কারণ ওই কালো ছায়া আবার আসতে চলেছে। হ্যাঁ, আবার? হ্যাঁ, আমি আরো দুজনের মৃত্যু চেয়েছি যে ওই জায়গায় গিয়ে। কাদের? তোমাদের দুজনের। খুব শীঘ্রই তোমাদের জীবনের শেষ রাত আসতে চলেছে। আর হ্যাঁ, থ্যাংকস ফর দ্য কফি। রাঘব, এবার আমরা কি করব? এখন তো একটাই রাস্তা আছে, আমাদের যে করেই হোক ওই জায়গায় ফিরে যেতে হবে। সামলে, তাড়াতাড়ি চলো। সাবধানে চলো। তুমি তুমি তো সেই না যে ওই দিন মনীষের সাথে কথা বলছিল? মনীষ যা কিছুই চায়
ওটা পেতে তুমি ওকে সাহায্য করো না? আমি কাউকে সাহায্য করি না, শুধু রাস্তা দেখিয়ে দিই। তাহলে আমাদেরও রাস্তা দেখান। মনীষ আমাদের মৃত্যু চেয়েছে। একবার যা চেয়েছ তা আর পাল্টানো যাবে না। মানে আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই? না। আর হ্যাঁ, যখনই কেউ কিছু চেয়ে নেয় তাকে তার মূল্য চোকাতে হয়। মনীষকেও মূল্য দিতে হবে। না মনীষ, আমার চাই না। অঞ্জলি, কি হয়েছে? এমন কি কথা যা তোমার ভেতরটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে? মনীষ, যদি সত্যি সত্যি এই খবর নিউজ পেপারে ছেপে যায়। এরকম কিচ্ছু হবে না। যে পরিণতি ওই প্রতীক আর সেলিনার হয়েছে, ওই পরিণতি ওই দুজনেরও হবে। অঞ্জলি, তুমি এখানে কি করছো? তুমি অঞ্জলির পাশে কি করছো? তোমার তো ওই দুজনের পাশে থাকার কথা। মনীষ, এটা তুমি কি বলছো? আর কার সাথে তুমি কথা বলছো? হ্যাঁ, কে আছে এখানে? অঞ্জলি, অঞ্জলি, ও না না না, আমি এটা হতে দেবো না। আমি এটা কিছুতে হতে দেবো না। মনীষ, কি হয়েছে? আমি এটা হতে দেবো না। মনীষ, রাঘব, আমার মনে হয় না আমরা আর বাঁচব। কিন্তু ভাই, কোন রাস্তা তো নিশ্চয়ই থাকবে কালো ছায়া থেকে বাঁচার জন্য। কোথায় তুমি? রাঘব, মনে হচ্ছে কেউ এলো। কোথায় বলো, কোথায় তুমি বলো? আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে। কোথায় তুমি? আমি বলছি তাড়াতাড়ি বেরিয়ে এসো। কোথায় তুমি? আরে আরে, বলছো না কেন তুমি? আমার তোমার সাথে কিছু কথা আছে। কোথায় গেলে তুমি? এর হঠাৎ করে কি হলো? কিছুক্ষণ আগে তো খুবই আনন্দ করছিল আমাদের এই মৃত্যুকে নিয়ে। আরে কোথায় তুমি? বাইরে আসছো না কেন? আমার তোমার সাথে কিছু কথা আছে। কি ব্যাপারে? আমার প্রার্থনার ব্যাপারে। বলো। আমার প্রার্থনা কেন শোনা হলো না? আমি তো ওই দুজনের মৃত্যু চেয়েছিলাম, আর ওই কালো ছায়া আমার স্ত্রীর উপরে। আমি তোমায় বলেছিলাম সমস্ত প্রার্থনার মূল্য চোকাতে হয়। তোমার বাজে প্রার্থনার এটাই মূল্য। না না, আমি এটা হতে দেবো না। আমি আমার প্রার্থনা ফেরিয়ে নেব। প্রার্থনা ফেরানো যায় না। আমি তার ফলাফল শুধু ভোগ করতে হতে পারে। আমি আমার অঞ্জলির জীবনের জন্য প্রার্থনা করব। ঠিক আছে, কিন্তু প্রার্থনা ফিরিয়ে নেবার পরিণাম কি ভয়ঙ্কর হয় তা আমি নিজেও জানি না। আমি কোনো পরোয়া করি না। আমি অঞ্জলির জীবনের জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু করতে পারি আমি। Thank you.
ওর পিছু নিয়ে যাক। চলো। আমার প্রার্থনা ফিরিয়ে নেব, আমি অঞ্জলিকে কিছুতেই মরতে দেব না, অঞ্জলিকে আমি মরতে দেব না কিছুতেই। যামিনী পিছনে ফিরে দেখবে না, এইসব আওয়াজে একদম ধ্যান দেবে না, সামনে এগোতে থাকো। আমি যদি আমার প্রার্থনা ফিরিয়ে না নিই তাহলে আমার অঞ্জলি পড়ে যাবে। মনীষ দাঁড়াও, মনীষ, মনীষ। মনীষ, আমি ওকে হারাতে চাই না, আমি কিছুতেই ওকে হারাবো না। মনীষ, মনীষ দাঁড়াও, মনীষ, আমাকে কেউ আটকাতে পারবে না, অঞ্জলি আমি তোমাকে মরতে দেব না। এই মনীষ, আমাকে কেউ আটকাতে পারবে না। মনীষ দাঁড়াও, অঞ্জলি আমি তোমাকে বাঁচাবোই, আমি তোমাকে বাঁচাবো অঞ্জলি। মনীষ আমার কথা শোনো, নিচে চলে এসো, আমার প্রার্থনা শোনা হোক, আমি চাই আমার অঞ্জলির কারণ কিচ্ছু না হয়, ও যেন বেঁচে থাকে। মনীষ, মনীষ নিচে এসো, আমার কথা শোনো, অঞ্জলি যেন না মরে। মনীষ প্লিজ, মনীষ। আমার ইচ্ছা পূর্ণ করা হোক, মনীষ, আমার প্রার্থনা শোনা হোক। রাঘব নিচে চলে এসো, মনীষ, রাঘব, মনীষ আগুন লেগেছে, নিচে এসো, মনীষ, আমার ইচ্ছা পূর্ণ হোক, মনীষ, মনীষ, মনীষ আমার কথা শোনো, আগুন লেগে গেছে, আমি অঞ্জলিকে বাঁচাবোই, বাঁচাবো। মনীষ নিচে চলে এসো, রাঘব প্লিজ, তোমরা আমার কথা ভেবো না, তোমরা গিয়ে ওখানে অঞ্জলিকে বাঁচাও।
মানিশ, কি হয়েছে আমার মনীষের? কি হয়েছে আমার মনীষের বলো না, কি হয়েছে আমার মনীষের? আপনারা বলছেন না কেন? কি হয়েছে আমার মনীষের বলো না। অঞ্জলি দেবী, কি হয়েছে আমার মনীষের? অঞ্জলি দেবী বলো না। অঞ্জলি দেবী, আই এম সো সরি, মনীষ আর এই পৃথিবীতে নেই। অঞ্জলি দেবী, অঞ্জলি দেবী, এটা হতে পারে না, মনীষ আমাকে ছেড়ে যেতে পারে না, যেতে পারে না, যেতে পারে না। প্লিজ আপনি নিজেকে সামলান, ছেড়ে দাও আমায়, আমাকে একলা ছেড়ে দাও, প্লিজ চলে যাও তোমরা এখান থেকে। কি সান্ত্বনা দেব আমি ওনাকে, সত্যি তো এটাই না যে ওনার স্বামীর লোভই ওনার স্বামীকে খেয়ে ফেললো। চলো যামিনী, যাওয়া যাক, আমাদের হর্ষকেও খুঁজতে হবে, ওর জন্য আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, কি জানিও ও কি বিপদের মধ্যে পড়ে আছে, চলো চলো। আমার প্রার্থনা, আমার প্রার্থনা পূর্ণ হয়েছে। কারণ মনীষ মারা গেছে, মনীষ, মনীষ মারা গেছে। এখন আমাদের সারা জীবন কেউ আলাদা করতে পারবে না, কিন্তু সব প্রার্থনারই দাম দিতে হয় অঞ্জলি। কে জানে এটার জন্য তোমাকে কি দাম দিতে হবে।